hope you are well. I am also well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শাপরা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অফ শাপরা কিন্ডারগার্টেন স্কুল। হেমন্তর এই সুন্দর সকালে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি যে তোমরা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো, কারণ তোমরা এখন পরীক্ষা দিচ্ছ। এরপরেও আমরা পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার জন্য, তোমাদের পাঠদানকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা পরীক্ষা পরবর্তী আবার ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তোমরা ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা দেখতে পাবে এবং পড়াশোনা করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইংলিশ ফার্স্ট পেপার বুট বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করব। ইউনিট ফাইভ লেসন ওয়ান বেগম রোকেয়া। তো তোমরা জানো যে বেগম রোকেয়া একজন মহিষী নারী ছিলেন। তিনি নারী জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার নারীদেরকে সমানভাবে অধিকার প্রতিষ্ঠা সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক সংগ্রাম করেছেন। তারই কিছু ফল প্রয়াস আমরা তোমাদের বুট বইয়ের লেসন ওয়ানের একটি অংশ আমরা এখন পড়ব। আশা করি মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসগুলো উপভোগ করবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত স্বনামধন্য লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার এবং সমাজকর্মী। সোশ্যাল ওয়ার্কার হতে কি সমাজকর্মী ছিলেন। শি লিভড তিনি বাস করতেন ইন আনডিভাইডেড বেঙ্গল, অর্থাৎ অবিভক্ত বাংলায়। বাংলা যখন ভাগাভাগি ছিল না, পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে কোনো ভাগ ছিল না, তখন এমন একটি সময়ে তিনি সেখানে বসবাস করতেন, অবিভক্ত বাংলায় তিনি বসবাস করতেন। ইন দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি, বিংশ শতাব্দীর কাছাকাছি সময়ে অবিভক্ত বাংলায় তিনি বসবাস করতেন। শি বিলিভড, এখানে বিলিভ এর পাস ফ্রম বিলিভ অর্থ বিশ্বাস করা, আর বিলিভ অর্থ বিশ্বাস করতেন। শি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে ওমেন শুড হ্যাভ, মহিলাদেরও থাকা উচিত, মেয়েদেরও থাকা উচিত, নারীদেরও থাকা উচিত দ্য সেম রাইট, একই অধিকার অ্যান্ড অপরচুনিটিস এবং সুযোগ সুবিধা ইন ম্যান, পুরুষদের মতো হ্যাভ দ্য সোসাইটি, সমাজে। তিনি বিশ্বাস করতেন যে একটি সমাজে পুরুষের যেরকম অধিকার এবং সুযোগ সুবিধা থাকা মানে রয়েছে, পুরুষের যেমন সুযোগ সুবিধা অধিকার রয়েছে, ঠিক তেমনই নারীদেরও মেয়েদেরও এরকম সুযোগ সুবিধা এবং অধিকার থাকা উচিত, তিনি এটা তা মনে করতেন। তাই শি ফট, তিনি যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন ফর দ্য কজ অফ, এই কারণে থট আউট হার ল্যাব তার সারা জীবন ব্যাপী। তিনি সমগ্র জীবনে এইসব বিষয়ে, অর্থাৎ নারীদেরকে ঘরের ভিতর থেকে বের করে এনে সমাজের উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে কল্ড পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, রংপুর ডিস্ট্রিক্ট 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার, তার বাবা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তার বাবার নাম কি ছিল? জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। ওয়াজ এ এডুকেটেড শিক্ষিত ল্যান্ডলর্ড, জমিদার। তার বাবা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন ছিলেন শিক্ষিত জমিদার, শিক্ষিত ভূ সম্পত্তির মালিক, অনেক সম্পত্তির মালিক ছিলেন তিনি। রোকেয়া ওয়াজ ম্যারিড, রোকেয়া
বিবাহ হয়েছিল ম্যারিজ থেকে মেরিট এসেছে, ম্যারিজ অর্থাৎ বিবাহ, আর মেরিট বিবাহ হয়েছিল, বিবাহ হয়েছিল তো খান বাহাদুর শাকত হোসাইন ইন 1896 সালে রুকিয়া খান বাহাদুর শাকত হোসেনের সাথে তার বিবাহ হয়েছিল। বিবাহ হয়েছিল কত সালে? 1896 সালে অর্থাৎ 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1896 সালে তার বিয়ে হয়েছিল, অর্থাৎ 16 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। এই সময় কিন্তু নারীদেরকে 9 বছর 10 বছর বয়সে বিয়ে দেওয়া হতো, বাল্য বিবাহর প্রচলন ছিল। হ্যাঁ, তথাপি সে অনেক সচেতন থাকার কারণে তাকে একটু লেট হলেও 16 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে হয়েছিল। হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুর। তার স্বামী ছিল কি? বাগলপুর এর ডেপুটি ম্যাজিস্ট্রেট, নির্বাহী বিচারক। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। এটা এখন ভারতের বিহার রাজ্যের একটি জেলা। এই বাগলপুরটা এখন কি? ভারতের বিহার রাজ্যের একটি জেলা। এই বাগলপুর কিন্তু আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জের বাগলপুর নয়, এটা হচ্ছে ভারতের বিহার রাজ্যের একটি জেলা, বাগলপুর অফ বিহার। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তিনি ছিলেন খুবই সমবায়ী, অর্থাৎ সাহায্যকারী, কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ, এবং সর্বদাই এনকারেজড, উৎসাহিত, উৎসাহ দিতেন, উৎসাহিত, এনকারেজড রুকেয়ার প্রতি টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। রুকিয়া তার কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য তার স্বামী শাকত হোসেন তাকে সবসময় সাহস দিতেন, সবসময় তাকে সাহায্য সহযোগিতা করতেন। এই কোঅপারেটিভ অর্থ হচ্ছে সাহায্য সহযোগিতা করা, আর এনকারেজড অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। মিনি আপার ক্লাস উচ্চ শ্রেণীর মুসলমান অফ বেঙ্গল, বাংলার উচ্চ শ্রেণীর মুসলমানগণ অ্যাট দ্য টাইম, এই সময়ে লার্ন, শিক্ষ অ্যারাবিয়া, আরবি অ্যান্ড পার্সিয়া, ফার্সি অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন, শিক্ষার মাধ্যম হিসাবে, অ্যান্ড কমিউনিকেশন, এবং যোগাযোগের মাধ্যম হিসাবে। তৎকালীন সময়ে অর্থাৎ অবিভক্ত বাংলায় তৎকালীন সময়ে উচ্চ শ্রেণীর মুসলমানরা আরবি এবং ফার্সি শিখতেন শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রুকিয়া হ্যাড গ্রেট লাভ, রুকিয়ার ছিল প্রচণ্ড ভালোবাসা, অনেক ভালোবাসা, গ্রেট লাভ, প্রচণ্ড ভালোবাসা ফর হার মাদার টাং, তার মাতৃভাষার প্রতি গ্রেট লাভ, প্রচণ্ড ভালোবাসা, প্রচুর ভালোবাসা ফর হার মাদার টাং, তার মাতৃভাষার প্রতি, নেটিভ ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষার প্রতি। তিনি শিখেছিলেন বাংলা অ্যান্ড ইংলিশ এবং ইংরেজি ফ্রম হার ইল্ডার ব্রাদার ইব্রাহিম সাহেব। তিনি তার বড় ভাই ইব্রাহিম সাহেবের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিক্ষাগ্রহণ করেছিলেন। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা নিউওয়ার্ডগুলো দেখব, যেখানে যে নিউওয়ার্ডগুলো আছে এ সম্পর্কে তোমরা অবশ্যই ইন্ট্রোডিউস হতে হবে। ফেমাস, বিখ্যাত, এটা আমরা অনেকেই জানি, বিখ্যাত, স্বনামধন্য। সোশ্যাল সামাজিক সমাজ, ওয়ার্কার কর্মী, আনডিভাইডেড, অবিভক্ত, মানে যেখানে কোনো ভাগ করা হয় নাই, অর্থাৎ পূর্ব বাংলা পশ্চিমবাংলা সমান ছিল, অবিভক্ত। সেঞ্চুরি, শতক শতাব্দী। হ্যাঁ, অপরচুনিটিস, সুযোগ সুবিধা। রায় তো সঠিক, কিন্তু এটার অর্থ হচ্ছে অধিকার, এখানে এই রায়ের অর্থ হয়েছে কি? অধিকার। এডুকেটেড শিক্ষিত। ল্যান্ডলর্ড, জমিদার বা ভূইয়া, আমরা বলে থাকি যাদের অনেক সম্পত্তি মালিক তারাই জমিদার, তারাই ভূইয়া। এনকারেজড, উৎসাহিত। অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কাজকর্ম, ক্রিয়াকলাপ। তারপরে কমিউনিকেশন, যোগাযোগ। কমিউনিকেশন অর্থ কি? যোগাযোগ, মিডিয়াম অর্থ মাধ্যম। কোঅপারেটিভ, সাহায্য সহযোগিতা। ডিয়ার স্টুডেন্ট,
এখন আমরা এই প্যাসেজ থেকে তোমাদের পাঠ্যবের কিছু টোয়ার্ড দা বেস্ট আনসার আমরা দেখব। প্রশ্ন হচ্ছে যে বেগম রোকেয়া ফর বেগম রোকেয়া যুদ্ধ করেছিলেন, কি কিনে যুদ্ধ করেছিলেন? আনসার আমরা খুঁজে পেয়েছি, ওমেন্স রাইট, মহিলাদের অধিকার নিয়ে, নারীর অধিকার নিয়ে। নাম্বার টু, রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এ ভিলেজ, একটি গ্রামে। তিনি কোনো শহরের মেয়ে না বা কোনো বস্তির মেয়ে না, তিনি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রোকেয়া রোকেয়া লাভ, রোকেয়া ভালোবাসতেন, কি ভালোবাসতেন? হার মাদার ঠাং, বাংলা, বাংলা ভালোবাসতেন। শাকত হোসেন ওয়ার্ক ইন প্লেস, শাকত হোসেন তার স্বামী, হার হাজব্যান্ড নেম ওয়াজ শাকত হোসেন, তার স্বামীর নাম ছিল শাকত হোসেন এবং তিনি কাজ করতেন কোথায়? বাগলপুর। তিনি ছিলেন কি? তার ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুর, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুর। বাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটি, পশ্চিমবাংলার একটি জেলা ছিল তৎকালীন সময়ে, এখন হচ্ছে ভারতের বিহার রাজ্যের একটি জেলা। আগে ছিল কি? আগে ছিল বাগলপুর, ছিল ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা, আর এখন এখন হয়েছে ইন্ডিয়ার বিহার রাজ্যের একটি জেলা, ইন্ডিয়ার বিহার রাজ্যের একটি জেলা। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখছি, এটার বর্তমান উত্তর হবে, বর্তমান উত্তর হবে সি, ইন্ডিয়া। আগের যদি এরা ওয়াশ থাকত, ওয়াশ থাকতে হয়তো ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ইস্ট তার কারণে এটার উত্তর হবে কি? ইন্ডিয়া, ভারতের বিহার রাজ্যের একটি জেলা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটা উপভোগ করেছ, তোমরা করোনা ভাইরাসে বাড়িতে থেকো, বাড়িতে থেকে সুস্থ থাকবা, বাড়ির বাইরে হলে মাস্ক পরিধান করবা। তো সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।